নমস্কার মা এক্সাম গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা স্পিডির দশ নম্বর ক্লাসে চলে এসেছি যে সিরিজ আমরা শুরু করেছিলাম আজ তার দশম ক্লাস চলো তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিই এবং যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে নরমেন বোরলগ পুরস্কার প্রথম যে মহিলা পান তিনি হলেন অমৃতা প্যাটেল নর্ম্যান বোরলগ কে ছিলেন উনি হচ্ছেন সবুজ বিপ্লবের জনক নর্ম্যান বোরলককে সবুজ বিপ্লবের জনক বলা হয় ইনি হচ্ছেন মার্কিন কৃষিবিজ্ঞানী ঠিক আছে আর আমাদের ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথন ঠিক আছে ভারতের যদি সৌচ বিপ্লবের জনক বলা হয় তাহলে এম এস স্বামীনাথন আর ইন জেনারেল যদি বলা হয় তাহলে নরম্যান বোরলং রায়তয়ারি বন্দোবস্ত থমাস মুন্ড্রো প্রচলন করেন রায় মানে হচ্ছে কাল্টিভেটর বা কৃষক আঠেরোশো কুড়ি সালে থমাস মুন্ড্রো প্রচলন করেন রায়তয়ারি বন্দোবস্ত ঠিক আছে মারাঠা রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় বালাজি বিশ্বনাথকে প্রতিষ্ঠাতাকে ছত্রপতি শিবাজী মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাপক বা প্রতিষ্ঠাতা হচ্ছেন ছত্রপতি শিবাজি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আর দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হচ্ছে বালাজি বিশ্বনাথকে কারণ তার অবদান ছিল মারাঠা সাম্রাজ্যের বিভিন্ন দিকে তার অবদানের জন্য তাকে দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলে অভিহিত করা হচ্ছে চেঙ্গিস খাঁ ইলতুতমিসের সময় ভারত আক্রমণ করেন ইলতুতমিশ কথার অর্থ হচ্ছে গিফট অফ গড এটিও পরীক্ষায় দেয় ইলতুৎমিশ কথার অর্থ কি গিফট অফ গড তার শাসনকাল কখন থেকে কখন বারোশো থেকে বারোশো ছত্রিশ চেঙ্গিস খাঁ কখন আক্রমণ করলেন বারোশো একুশ বারোশো একুশ খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁ আক্রমণ করলেন এবং ইলতুতমিশের রাজ্য বিস্তারের সময়সীমা হচ্ছে বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ তাহলে চেঙ্গিস খা কার আমলে আক্রমণ করলেন ইলতুতমিশের সময় চেঙ্গিস খান আসল নাম কি তিমুরিন বা তেমুরিন যাই হোক তিমুরিনও বলে তেমুরিনও বলে চেঙ্গিস খার আসল নাম তিনি ইলতুৎমিশের সময় ভারত আক্রমণ করেছিলেন ইলতুতমিশ দাস বংশের একজন সুলতান মন্দির নির্মাণে বিমান শৈলী চোল বংশ প্রবর্তন করে গুর্জর প্রতিহার বংশ নাগভট্ট স্থাপন করেন প্রথম ভক্তি আন্দোলন শুরু করেন রামানুজাচার্য ইনি কোথাকার ছিলেন তামিলনাড়ুর এবং তার যে ধর্ম সেটা ছিল বৈষ্ণব মানে শ্রীকৃষ্ণের যে অনুগামী তাদেরকে বলা হয় বৈষ্ণব তো প্রথম ভক্তি আন্দোলন তিনি শুরু করেছিলেন সেলুলার জেলে বীর সাভারকর ভারতের ইতিহাস লেখেন সেলুলার জেল কোথায় অবস্থিত আন্দামান এবং একে কালাপানীয় বলা হয়ে থাকে বিভিন্ন আমাদের যে রাজনৈতিক যে নেতা বা আমাদের যারা ফ্রিডম ফাইটার ছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে এই সেলুলার জেলে অন্তর্বাসনে রাখা হতো মানে সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো ব্রিটিশ সরকার পাঠিয়ে দিতেন তো তার মধ্যে একজন হলেন বীর সাভারকর বটুকেশ্বর দত্তকেও এখানেই রাখা হয়েছিল লুনি নদী কচ্ছের রনে গিয়ে পড়েছে লুনি নদী হচ্ছে অন্তর্বাহিনী নদী যেমন মেধা রূপনগর লুনি ঘর ঘর এইগুলো সব হচ্ছে অন্তর্বাহিনী নদী অন্তর্বাহিনী নদী কাকে বলে যে নদী কোনো একটা উচ্চভূমিতে বা কোথাও থেকে বা মালভূমি উচ্চভূমি যাই হোক সেখান থেকে উৎপন্ন হয়ে দেশের সীমানা অতিক্রম না করে এটাই হচ্ছে মেন পয়েন্ট যে দেশের সীমানা অতিক্রম করবে না এবং কোথাও কোনো হ্রদে বা জলাশয়ে গিয়ে পড়বে তার মানে দেশের মধ্যেই যখন নদীটি থাকছে তখন তাকে বলছে অন্তর্বাহিনী নদী এই একটা নদী হচ্ছে লুনি নদী আর মেধা রূপনগর এগুলিও হচ্ছে অন্তর্বাহিনী নদী মেধা এবং রূপনগরের সৃষ্টি হয়েছে আলাবল্লী পর্বতে এবং সেগুলো গিয়ে পড়েছে সম্বর হ্রদে আর লুনি নদী কোথায় উৎপন্ন হয়েছে আনাসাগর হ্রদ আজমিরের আনাসাগর হ্রদে উৎপন্ন হয়ে কচ্ছের রনে গিয়ে পড়েছে বোঝা গেছে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর জেলা আন্নাকুলাম যা কেরল রাজ্যে অবস্থিত তিরুচিরাপল্লী কাবিরী নদীর ধারে অবস্থিত শহর এটি নদীর ধারে তার মানে দক্ষিণ ভারতে আছে তিরুচিরাপল্লী নর্মদা এবং তাপ্তি নদী দ্বারা বিন্দ পর্বত বেষ্টিত নর্মদা এবং তাপ্তি নদী পশ্চিম দিকে বাহিত হয়ে আরব সাগরে পড়েছে ঠিক আছে এগুলো এই জন্য এগুলোকে বলে পশ্চিম বাহিনী নদী আর পূর্ব বাহিনী নদী হচ্ছে যেগুলো বঙ্গোপসাগরে পড়েছে যেমন মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এগুলো সব গঙ্গা এগুলো সব কিন্তু পূর্ব বাহিনী নদী যেগুলো যেহেতু এগুলো বঙ্গোপসাগরে পড়েছে আর আরব সাগরে পড়েছে নর্মদা এবং তাপ্তি তাইগুলোকে বলে পশ্চিম বাহিনী নদী রুদ্রসাগর হ্রদ জাতীয় পার্ক হিসেবে ঘোষিত হয়েছে যা মধ্যপ্রদেশে রয়েছে মোহাম্মদ কুলি কুতুব শাহ হায়দ্রাবাদ নগর এবং চার মিনার প্রতিষ্ঠা করেন তিনি চার প্রতিষ্ঠার সময় মক্কা থেকে ইট নিয়ে এসেছিলেন এবং চার মিনার মানে চারটে তার মিনার আছে খিলান আছে এবং চারটে খিলানের দ্বারা এটির স্থাপত্য তৈরি হয়েছে এবং মক্কা থেকে ইনি ইঁট নিয়ে এসেছিলেন এই চারমিনার বানানোর জন্য ভক্ত কবির সিকান্দার লোদির সমসাময়িক এটি আসে যেমন আমি বলেছিলাম বাবরের সমসাময়িক হচ্ছেন কৃষ্ণদেব রায় এরকম একটা সমসাময়িকের ব্যাপারের নিয়ে একটা কোয়েশ্চেন থাকে তো ভক্ত কবির হচ্ছেন সিকান্দার লোদীর সমসাময়িক এগুলি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাবর ছিলেন কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ভক্ত কবির হচ্ছেন সিকান্দার লোদির সমসাময়িক অন্নপূর্ণা যোজনা দু সালে শুরু হয় অন্নপূর্ণা অন্ন কথার মানে কি খাদ্য যেটা আমরা খাচ্ছি ভাত অন্ন মানে হচ্ছে ভাত তো ফুড সিকিউরিটি দেওয়ার জন্য বৃদ্ধদের ফুড সিকিউরিটি দেওয়ার জন্য খাবারের যাতে তাদের কোনো অসুবিধা না হয় তাই জন্য এই যোজনা চালু করা হয়েছে আলাউদ্দিন খিলজি প্রথম ধর্ম ও রাজনীতিকে আলাদা করেন আলাউদ্দিন খিলজি খিলজি বংশের দ্বিতীয় এবং এই বংশের সর্ব শক্তিশালী রাজা খিলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন জালালুদ্দিন খিলজি এবং তারপরে আলাউদ্দিন খিলজি দ্বিতীয় আলাউদ্দিন খিলজি হচ্ছেন খিলজি বংশের দ্বিতীয় রাজা এবং হচ্ছেন সর্বশক্তিমান সর্বশক্তিশালী রাজা আলাউদ্দিন খিলজিকে আমরা ইতিহাসে বাজার দর নিয়ন্ত্রণ হিসাবে তার যে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন মানে প্রত্যেকটা জিনিসের দাম তিনি বেঁধে দিয়েছিলেন মানে দোকানদার ক্রেতাকে ঠকাতে পারবে না এই জন্য তিনি প্রত্যেকটা জিনিসের দাম বেঁধে দিয়েছিলেন সেই জন্য তিনি ইতিহাসে প্রসিদ্ধ একজন রাজা যিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন এবং তিনি প্রথম ধর্ম ও রাজনীতিকে আলাদা করেছিলেন দিল্লির সুলতানি বংশের প্রথম আফগান শাসক বহলুল লোদি রাম কৃষ্ণদেব রায়ের দরবারে ছিলেন কৃষ্ণদেব রায়ের যে অষ্টদিগজ ছিলেন তার রাজসভায় তার মধ্যে একজন হচ্ছেন তেনালি রাম বিজাপুরের গোলগম্বুজ নির্মাণ করেন আদিল শাহ তাজমহলের বাস্তুকার ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে মাইট্রোকন্ড্রিয়া আবিষ্কার করেন অল্টম্যান এবং মাইট্রোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় আর যে লাইসোজম আছে লাইসোজমকে বলে আত্মঘাতী থলি কোষের আত্মঘাতী থলি কে আবিষ্কার করেছিলেন দি ডুবে মনে থাকবে ডুবে বা ডি ডুবে আবিষ্কার করেছিলেন লাইসোজোম আত্মঘাতী থলি কেন বলা হয় লাইসোজোমে অনেক এনজাইম থাকে যখন অতিরিক্ত খাদ্যাভাব হয় তখন সেই এনজাইমগুলো কি করে প্রাচীরটা ফেটে যায় লাইসমে প্রাচীর ফেটে যায় এবং সেগুলি কি করে কোষের এক একটি অঙ্গকে নষ্ট করতে শুরু করে তো সেইভাবে পুরো কোষটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই কোষটাই পুরো খারাপ হয়ে যায় ওই জন্য তাকে বলছে কোষের আত্মঘাতী থলি বারুদের আবিষ্কার করেন রজার বেকন মানব শরীরের সবচেয়ে বড় অন্তক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি গতকালের ক্লাসে আমরা পড়েছিলাম থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নির্গত হয় যা বিএমআর নিয়ন্ত্রণ করে মৌল বিপাক নিয়ন্ত্রণ করে এই সেই থাইরয়েড গ্রন্থি নটরাজ মন্দির চেন্নাইয়ে আছে বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন রাশিয়া জার্মানির হচ্ছে জার্মানিতে অবস্থিত প্রাশিয়া রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ভিসমার্ক রুশের মুদ্রা রুবেল নামে পরিচিত আমেরিকা সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে স্বাধীন হয় ডিভাইন কমেডি দান্তে লেখা হিজড়ি প্রথা ছশো বাইশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয় হজরত মোহাম্মদ এই দিন মক্কা থেকে মদিনাই গমন করেছিলেন মক্কাতে বিভিন্ন তাকে বিভিন্ন রকমভাবে তাকে অনেকেই সায়স্তা করছিলেন বা তাকে ডিস্টার্ব করছিলেন সেই জন্য তিনি মক্কা থেকে মদিনাই যেদিন গমন করেছিলেন সেদিন থেকে হিজড়ি প্রথা শুরু হয় মানে সেটাকে নববর্ষ হিসাবে ইসলাম ক্যালেন্ডারে সেটা নববর্ষ হিসাবে ধরা হয় তো সেটা হয়েছিল ছশো বাইশ খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটি এগারোশো সালে স্থাপিত হয় ভারতে মুদ্রণের শুরু হয় ষোলো শতাব্দীতে ষোলো শতাব্দী বলতে পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ বোঝাচ্ছে তো পনেরোশো ছাপান্ন সালে ভারতে মুদ্রণের শুরু হয় ঠিক আছে তো এইভাবেই ছিল ষোলো শতাব্দী তাই আমি ষোলো শতাব্দী লিখেছি অ্যাকচুয়াল ডেট হচ্ছে পনেরোশো ছাপান্ন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকাত আলী খান শ্রীনগরের সংস্থাপক হলেন অশোক ভারতের সবচেয়ে প্রাচীন অভিলেখ অশোকের বিক্রমাদিত্যের পরবর্তী শাসক ছিলেন প্রথম কুমার গুপ্ত মন্দির নির্মাণ শৈলী গুপ্তকালে প্রবর্তিত হয় দিল্লির সুলতানি শাসন শুরু হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে কে করেছিলেন কুতুবুদ্দিন আইবক যেটা দাস বংশের প্রতিষ্ঠাতা যাকে আমরা চিনি কুতুবউদ্দিন আইবক সেখান থেকে সুলতানি শাসন শুরু হচ্ছে কুতুবুদ্দিন আইবক কে ছিলেন মোহাম্মদ ঘড়ির কৃতদাস মোহাম্মদ গরি যখন এখান থেকে চলে গেলেন তখন তিনি কুতুবউদ্দিন আইবকের উপর দায়িত্ব দিয়ে গেলেন এবং উনি বারোশো ছয় খ্রিস্টাব্দে সুলতানি শাসন শুরু হল বোঝা গেছে কুতুবুদ্দিন আইবক বখতিয়ার কাকি সুফিসান্দ বখতিয়ার কাকি এর উদ্দেশ্যে বা তার স্মরণে কুতুব মিনার তৈরি করতে শুরু করেছিলেন যা শেষ তিনি করে যেতে পারেননি শেষ করেছিলেন ইলতুতমিশ কুতুবুদ্দিন আইবককে লক্ষ্যদাতা তার দানশীলতার জন্য বলা হয়ে থাকে বা লাকবক্স বা বাংলায় হচ্ছে লক্ষ্যদাতা কুতুবুদ্দিন আইবকের মৃত্যু হয়েছিল চৌগান যেটা আমি বলেছিলাম আগের ক্লাসে চৌগান হচ্ছে পোলো খেলার আগের রূপ বা আগের পোলো খেলার আগের নাম হচ্ছে চৌগান সেই চৌগান খেলার সময় তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং তার মৃত্যু হয় তাহলে বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা বা দাস বংশ শুরু হলো এই সময় থেকে গিয়াসুদ্দিন বলবন লৌহ ও রক্তনীতিতে নীতিতে বিশ্বাসী ছিলেন গিয়াসুদ্দিন বলবনও হচ্ছেন দাস বংশেরই তিনি হচ্ছেন নবম সুলতান মনে থাকবে নাইনথ নবম সুলতান হচ্ছেন গিয়াসুদ্দিন বলবন দাস বংশের এবং তিনি লৌহ ও রক্তনীতিতে বিশ্বাসী ছিলেন তিনি চল্লিশ চক্র উচ্ছেদ করেছিলেন আগের ক্লাসে এগুলো বলা হয়েছে গিয়াস উদ্দিন বলবন সম্পর্কে উডের ডেসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে ম্যাগনা কার্টার বাংলা হচ্ছে শিক্ষা সনদ মানে এমন কিছু তিনি বলেছিলেন চার্লস উড যেটা ভারতীয় শিক্ষার ক্ষেত্রে খুবই ফলপ্রসূ হয়েছিল তিনি কি বলেছিলেন আচ্ছা চার্লস উডকে ছিলেন তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের উনিশে জুলাই তিনি একটি ডিসপ্যাচ বা তিনি যে তিনি কিছু নীতি নিয়ম জারি করেছিলেন এর আগে আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ তিনি বলেছিলেন যে সরকারি চাকরির ক্ষেত্রে যারা ইংরেজি জানবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বোঝা গেল তারপর আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চার্লস উড তিনি কিছু নীতি ঘোষণা করলেন যেমন তিনি বললেন যে বাংলা মাদ্রাজ প্রেসিডেন্সিতে এবং বোম্বাই প্রেসিডেন্সিতে তিনটি প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে তিনি নারী শিক্ষার কথা বললেন তিনি বললেন টিচার্স ট্রেনিং যেটা আমরা এখন ডিএলএড বা বিএড বলছি হ্যাঁ শিক্ষকদের শিক্ষণের ব্যবস্থা তিনি তার ডিসপ্যাচে বললেন শিক্ষার ক্ষেত্রে তার একটা মান উন্নয়ন হলো ভারতীয় শিক্ষার ক্ষেত্রে তো সেই জন্য উডের ডিসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাগনাকাটা বলা হয়ে থাকে আশা করি বোঝা গেছে আজকে স্পিডির চারশোটি কোয়েশ্চেন কমপ্লিট হলো আশা করি প্রশ্নগুলো তোমরা দেখছো এবং তোমাদের ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে भलो था।